তারানাথ তান্ত্রিক একবার দেওঘরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি ধর্মশালা গিয়ে ওঠেন। সেখানে তিনি কিছু অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হন। কি ঘটেছিল ওখানে, উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মৃত্যুবাণ। গল্পের সূত্রধার, গল্পপাঠ ও বিশেষ একটি চরিত্রে আমি শুভ। তারানাথের চরিত্রে ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে শাগনিক, শিউলি, পার্থ, ব্রতদীপ ও অধ্যায়। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মৃত্যুবাণ। বন্ধু, ও বন্ধু, বাড়ি আছো নাকি? রবিবার দুপুর, সবে ভাত খেয়ে উঠে নিজের ঘরে আরাম কেদারায় বসে সবে খবরের কাগজটা নিয়ে বসেছি পড়ব বলে। এমন সময় ঘোর দুপুরবেলায় আমার প্রিয় বন্ধু কিশোরী সেনের গলা পাই। আমি ওর গলা পেয়ে সঙ্গে সঙ্গে আরাম কেদারা ছেড়ে উঠে বাইরের ঘরে এসে দেখি কিশোরী বাইরের ঘরের তক্তাপোষের উপর হাসি হাসি মুখে বসে আছে। আমি কিশোরীকে দেখে হাসি মুখে বলি, কি হে তুমি এই ঘোর দুপুরবেলা আমাদের বাড়িতে, কি ব্যাপার? তোমাকে দেখে আজ খুশি খুশি মনে হচ্ছে, কি হয়েছে? বন্ধু, মনটা ভীষণ খুশি, কারণ আমার অফিস থেকে বড়বাবু আমাকে দু সপ্তাহের জন্য ছুটি দিয়েছেন, আমার ছুটি পাওনা ছিল বলে। আমি কিশোরীর মুখে এই কথা শুনে বলি, বাহ, বেশ বেশ, তা যখন ছুটি পেয়েছো দু সপ্তাহের জন্য, তাহলে পরিবার নিয়ে কোথাও ঘুরে আসো, তাহলে তোমার হাওয়াও বদল হবে আর মনটাও পরিবর্তন হবে। আমার কথা শুনে কিশোরী বলল মুখ বেঁকিয়ে, না না, পরিবারের কারোর সঙ্গে আমি কোথাও ঘুরতে যাব না, গেলেই অনেক টাকার খরচ, সঙ্গে গিন্নির কড়া মেজাজ, যদি যেতেই হয় একাই যাব না হয়। আচ্ছা, তুই তো পরিবারের লোকজনদের সঙ্গে ঘুরতে যেতে চাইছিস না, যদি তুই, আমি আর আমাদের জ্যোতিষমশাই তারানাথ এই তিনজন ঘুরতে যাই কোথাও একটা, তাহলে কেমন হয়? আমার এই কথা শুনে কিশোরী লাফিয়ে উঠে বলে, এটা তো তুমি মন্দ কথা বলনি বিভূতি, তাহলে আমরা তিনজন যদি কোথাও ঘুরতে যাই তাহলে বেশ মজাই হবে, তা কোথায় ঘুরতে যাবে? চল আজ বিকেলটা বরং তারানাথের বাড়িতে যাওয়া যাক, আর আমাদের ঘুরতে যাওয়ার কথাটাও বলা যাক, উনি তো আমাদের থেকে বয়সে বড়, উনি ঠিক করবেন আমরা কোথায় বেড়াতে যাব, আর ওনার সুবিধাটাও তো আমাদের দেখতে হবে, কারণ উনি তো আবার খুব ব্যস্ত মানুষ। আমার এই কথা শুনে কিশোরী বলল, একদম ঠিক বলেছ, চলো বিকল তো হয়েই আসছে, বেরোনো যাক। এরপর আমি ঘরে গিয়ে আনলায় রাখা একটা পাঞ্জাবি গলিয়ে নিয়ে কিশোরীর সঙ্গে ধর্মতলায় মঠ লেনের উদ্দেশ্যে রওনা দিই। পথে যেতে যেতে একটা মিষ্টি দোকান থেকে গরম সিঙ্গারা আর গজা কিনে নিই। তারানাথের বাড়ি যখন পৌঁছলাম তখন ধীরে ধীরে সূর্যের জ্বলন্ত আলো নিভে আসছে, আর বাইরেটা ধীরে ধীরে কালো অন্ধকারের চাদরে ঢেকে দিচ্ছে। এরপর তারানাথের বাড়ির ভিতরে ঢুকতেই দেখি তারানাথ বৈঠকখানার ঘরে তক্তাপোষের উপর বসে চা খাচ্ছে আর চারির সঙ্গে গল্প করছে। আমাদের আকস্মিকভাবে বৈঠকখানার ঘরের ভিতর ঢুকতেই দেখে তারানাথ আমাদের দেখে খানিকটা অবাক হয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি হে ছোকরা, তোমরা এখন এই সময়? তোমরা তো বলেছিলে
এই দু সপ্তাহ তোমরা আমার বাড়িতে আসতে পারবে না। কিন্তু হঠাৎ এলেছে কি ব্যাপার বলো দেখিনি, গল্প শোনার লোভে এসেছো নাকি? আমি কিন্তু এখন তোমাদের কোনো গল্প টল্প বলতে পারবো না, এই বলে দিলাম। তারানাথের এই কথা শুনে আমি তারানাথের সামনে তক্তাপোষের উপর বসতে বসতে বলি, এই বাবা, আরে না না, আজ আপনার কাছে গল্প শুনতে আসিনি আমরা দুজন, আজ আমরা দুজন একটা অন্য কারণে আপনার কাছে এসেছি। আমার এই কথা শুনে তারানাথ আবার গম্ভীর কণ্ঠে বলল, কী কারণ বিভূতি বলো দেখিনি। ইতিমধ্যেই আমার কথা বলার মাঝে কিশোরী সিঙ্গারা আর গজার ঠোঙাটা চারির হাতে দিয়ে বলে, যাও তো চারিমা, তুমি এই সিঙ্গারা আর গজাগুলোর সঙ্গে তেল কাঁচা লঙ্কা সঙ্গে করে ভালো মুড়ি মেখে আনো দেখিনি, সঙ্গে একটু গরম চা, গরম গুড়ের চা। চারি তখন কিশোরীকে হাসি মুখে বলে, আপনারা বসুন কাকাবাবু, আমি এক্ষুনি আপনাদের জন্য চা সিঙ্গারা আর মুড়ি মেখে আনছি। এই বলে চারি হেঁসেলে চলে যেতেই আমি তারানাথের দিকে তাকিয়ে বলি, কিশোরী অফিস থেকে দু সপ্তাহের জন্য ছুটি পেয়েছে, তাই কিশোরী আমাকে বলছিল আমরা যদি তিনজন কোথা থেকে একটা ঘুরে আসি দু সপ্তাহের জন্য। আমার মুখে ঘুরতে যাওয়ার নাম শুনে তারানাথ চায়ের কাপটা সম্পূর্ণ চাটা শেষ করে টেবিলের উপর রেখে বলে, ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে বলো? তোমরা দুজন কোথায় বেড়াতে যাবে কিছু কি ঠিক করেছ? না, কিছু ঠিক করিনি, কোথায় যাওয়া যায় বলুন তো আপনি। তারানাথ আমার কথা শুনে একটু ভেবে নিয়ে উত্তর দেয়, সেই ছোটবেলায় মা বাবার সঙ্গে একবার দেওঘর ঘুরতে গিয়েছিলাম, এই কদিন যাবত আমার মনটা কেমন দেওঘর দেওঘর করছে, যদি যাওয়া যেত একবার সেখানে বেশ ভালো হতো, তাহলে বৈদ্যনাথ ধামটা একবার দর্শন করে আসতাম। আমি আর কিশোরী তারানাথের মুখে দেওঘরের নাম শুনে বলি, দেওঘর যাবেন? বাহ, তাহলে তো বেশ ভালো হয়, আমরা দুজন কোনোদিন দেওঘরেও যাইনি, আপনার সঙ্গে গেলে আমাদের দুজনের বেশ ভালোই লাগবে, শীতকালও পড়েছে, ঘুরতে কষ্টও হবে না। ইতিমধ্যেই চারি চা সিঙ্গারা রেকাবি হাতে নিয়ে বৈঠকখানার ঘরে ঢুকে আমাদের মুখে দেওঘরের নাম শুনে হেসে উঠে বলে, কাকাবাবু, আপনারা বাবাকে নিয়ে দেওঘর যাবেন বেড়াতে, আমাকে নিয়ে যাবেন না? আমি না কোনো দিনও দেওঘর দেখিনি। চারির কথা শুনে আমি হাসতে হাসতে বলি, আরে তোর বাবা যাচ্ছে আমাদের সঙ্গে, তুই না গেলে হয়? আরে তুইও যাবি আমাদের সঙ্গে। আমার মুখে এই কথা শুনে চারি তখন বলে, আচ্ছা কাকাবাবু, আমরা কবে যাচ্ছি? সব ঠিক হলে জানতে পারবি মা, তুই এখন ঘরে যা, আমরা তোর বাবার সঙ্গে এই বিষয় নিয়ে একটু কথা বলছি। এরপর চারি ঘরে চলে যেতেই কিশোরী রেকাবি থেকে একটা গরম সিঙ্গারা হাতে তুলে নিয়ে খেতে খেতে তারানাথকে বলে, তা জ্যোতিষমশাই, আপনি যাবেন তো আমাদের সাথে, কবে যাবেন বলুন? অবশ্যই যাব, আমাকে যে যেতেই হবে, আমার মন বলছে আমার জন্য ওইখানে কেহ একজন অপেক্ষা করছে, এবং সে যে বড় বিপদে পড়েছে আমি এখান দিয়েই বুঝতে পারছি। আমি তারানাথের মুখে এই কথা শুনে বললাম, ঠাকুরমশাই, কে বিপদে পড়েছে আর আপনি সেটা এখান থেকে জানলেন কি করে? আমার এই প্রশ্নে তারানাথ কিছু উত্তর দিল না, শুধু বলল, তোমরা দেওঘর যাওয়ার ট্রেনের টিকিট কাটো আমাদের চারজনের জন্য। এরপর সেই দিন আর বেশিক্ষণ আমরা দুজন তারানাথের বাড়িতে তারানাথের সঙ্গে আড্ডা দিতে পারলাম না, আমরা মুড়ি সিঙ্গারাটা চটপট শেষ করে শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিলাম টিকিট কাটার জন্য, এবং স্টেশনে টিকিট ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে দেওঘরে যাওয়ার টিকিটটাও পেয়ে গেলাম। আমাদের দেওঘর যাওয়ার সময় ছিল পরশুদিন সকাল 9টা নাগাদ। এরপর যথারীতি পরশুদিন সকাল 7:30 নাগাদ আমরা চারজনে শিয়ালদা স্টেশনে এসে সকাল 9টা দেওঘর ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। এরপর 9টা নাগাদ শিয়ালদা স্টেশনে যখন দেওঘর যাওয়ার ট্রেন দিতেই আমরা সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়ি এবং দেওঘরের দিকে রওনা দিই। ট্রেনে যেতে যেতে অবশ্য আমরা চারজন দুবার চা এবং সকালে জলখাবারের সবাই আমরা একটা করে আলুর বড়া
আর তার সঙ্গে তেঁতুলের চাটনি। এরপর আমরা খড়গপুর, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, বিহার ও ঝাড়খণ্ড পার করে সবশেষে রাত 7:30-8 নাগাদ দেওঘরে এসে পৌঁছাই। তারপর ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে দেখি যে প্রচুর টাঙা গাড়ি, তার সঙ্গে ছোট ছোট রিক্সা। এরপর আমরা দুজন দুটো টাঙা গাড়ি ভাড়া নিই। তারপর টাঙা গাড়িতে ওঠার আগে টাঙা গাড়ির মালিককে আমার বন্ধু কিশোরী জিজ্ঞেস করে, আচ্ছা ভাই সাহেব, এখানে ভালো ধর্মশালা আছে? কিশোরীর কথা শুনে টাঙা গাড়ির মালিকটা বলল, হ্যাঁ আছে, একটু দূরে বৈদ্যনাথ ধামের কাছে। ধর্মশালাটার নাম হলো রাধামোহন ধর্মশালা, বহুত বড়া আর খুব ভালো ধর্মশালা আছে দাদা বাবুরা। টাঙা গাড়ির মালিকটা কথা শুনে কিশোরী বলল, বেশ তাহলে ওইখানেই আমাদের নিয়ে চলো। এরপর কিশোরী টাঙা গাড়িতে ওঠার আগে জিজ্ঞাসা করে, তা কত করে ভাড়া ভাই সাহেব? টাঙা গাড়ির মালিকটা জবাব দেয়, 50। এরপর আমরা চারজন দুটো টাঙা গাড়িতে উঠতেই টাঙা গাড়ির মালিক দুটো ধর্মশালার উদ্দেশ্যে গাড়ি রওনা দেয়। পথে যেতে যেতে আমরা অনেক ছোট ছোট কালী, হনুমানজি ও শিব, এছাড়া শিবদুর্গার নানা ধরনের মন্দির দেখলাম। এছাড়া ছোট বড় ধর্মশালা, বাজার, দোকান কত কি পড়ল রাস্তায়। তারপর আধ ঘন্টার মধ্যে আমাদের টাঙা গাড়ি দুটো একটা বড় দোতলা সাদা মন্দিরওয়ালা বাড়ির সামনে দাঁড়ায়। তারপর টাঙা গাড়ি থেকে নেমে কিশোরী গাড়ি ভাড়া মিটিয়ে আমরা সবাই মিলে সেই মন্দিরওয়ালা বাড়িটার গেট খুলে ঢুকতেই আমাদের গেটের আওয়াজ শুনে বাড়িটার একতলার কোণার ছোট একটা ঘর থেকে বছর 60-62 বছরের একজন লম্বা, শ্যামবর্ণ, মাথায় কাঁচা পাকা চুল, পরনে পাঞ্জাবি পায়জামা পরা এক ভদ্রলোক বেরিয়ে আসে এবং আমাদের দেখে জিজ্ঞাসা করে, আপনারা কোথা থেকে আসছেন? আমি তখন বললাম, কলকাতা থেকে। এখানে কি এক সপ্তাহের জন্য ঘর ভাড়া পাওয়া যাবে? ভদ্রলোক হেসে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, আপনারা বলুন না আপনাদের কটা ঘর লাগবে? দুটো। আচ্ছা দাঁড়ান আপনারা, আমি ঘরের চাবিটা নিয়ে আসছি। এই বলে ভদ্রলোক সেই বারান্দার কোণার দিকে ছোট ঘরটায় ঢুকে যায় এবং কিছুক্ষণ পর একটা চাবির গোছা নিয়ে ফিরে আসে। তারপর বলে, চলুন আপনাদের ঘর দুটো দোতলায়। এই বলে উনি বারান্দায় নেমে একতলার ছোট ঘরটার পাশ দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি উঠে গেছে। উনি সেই সিঁড়ি দিয়ে আমাদের নিয়ে উঠতে লাগল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারানাথ ভদ্রলোককে জিজ্ঞাসা করল, আচ্ছা আপনার নাম কি? ভদ্রলোক তারানাথকে হেসে জবাব দিল, আমার নাম রাধারমণ বসু। এরপর উনি জিজ্ঞাসা করল আমাদের উদ্দেশ্যে, আচ্ছা আপনারা কি এই দেওঘরে প্রথম ঘুরতে এসেছেন? না না, ছোটবেলায় একবার মা বাবার সঙ্গে এসেছিলাম, এখন এই দুটোর পাল্লায় পড়ে এসেছি, ওদের কোনোদিন দেওঘর দেখা হয়নি তাই। ইতিমধ্যেই সিঁড়ি দিয়ে উঠে আমরা দুটো বন্ধ দরজার সামনে দাঁড়াতেই উনি দরজা দুটোর তালা খুলতে খুলতে বললেন, এই আপনাদের ঘর, যান আপনারা বিশ্রাম করুন। এরপর উনি ঘর খুলে দিতেই আমরা ঘরে ঢুকে পড়ি। ঘরে ঢুকতেই রাধামোহন বাবু আমাদের জিজ্ঞাসা করল, অনেক তো রাত হয়ে গেছে, আচ্ছা আপনারা কি বাইরে খেতে যাবেন না আপনাদের জন্য খাবার ব্যবস্থা করব? রাধামোহন বাবুর কথা শুনে তারানাথ বলল, আপনি খাবারের ব্যবস্থা করবেন মানে আপনার এই ধর্মশালায় কি খাবার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, আমার একটা লোক আছে, আমার ধর্মশালায় কোনো লোক থাকতে এলে আমার সেই লোক লোকেদের ঘরে ঘরে গিয়ে খাবার দিয়ে আসে। রাধামোহন বাবুর কথা শুনে তারানাথ বলল, হ্যাঁ তাহলে আজ রাত্রিটা আপনি আপনার লোক দিয়ে আমাদের ঘরে খাবার পাঠিয়ে দিন, এতটা পথ অতিক্রম করে এসে বাইরে কোনো দোকানে খেতে যেতে আর ইচ্ছা করছে না, এমনিতেই অনেক রাত হয়ে এসেছে। এরপর তারানাথ চারিকে নিয়ে নিজের ঘরে চলে যেতেই আমি আর কিশোরী নিজেদের ঘরে ঢুকে পড়ি আর দেখি ঘরটার দিকে তাকিয়ে, ঘরটা মন্দ নয়। ঘরটা সামান্য একটু বড় হলেও
ঘরের উত্তর ও দক্ষিণ মুখে দুটো বড় বড় জানলা, সেই সঙ্গে ঘরের মধ্যে দুটো ছোট ছোট বিছানা আর একটা ছোট আলমারি, আর ঘরের এক কোণে ছোট্ট টুলের উপর কুঁজো। এছাড়া ঘরটা ফাঁকা, ছিমছাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা বাইরের জামাকাপড় ছেড়ে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসতেই কিছুক্ষণ পর একটা বেটে রোগা মতো লোক এসে দুটো ঘরে চারটে ঢাকা দেওয়া থালায় সাজিয়ে খাবার দিয়ে যায়। আমরা ঢাকাটা খুলতেই দেখি থালার মধ্যে নানান ধরনের খাবার সাজানো, আর সবই নিরামিষ। ভাত, ডাল, একটা সবজি দিয়ে তরকারি, চাটনি আর টক দই। এরপর আমরা তাড়াতাড়ি চারজনের রাতের খাবার সেরে নিয়ে পথশ্রমে ক্লান্ত ছিলাম, তাই জন্য আমরা শুয়ে পড়ি। একটু উঠো না। মাঝরাতে হঠাৎ কিশোরীর ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি দেখি কিশোরী জানলার ধারে দাঁড়িয়ে আছে আর বাইরে উকি ঝুঁকি মারছে। আমি ওকে বাইরে উকি ঝুঁকি মারতে দেখে জিজ্ঞাসা করি, কিশোরী, এই কিশোরী, এ তুমি বাইরে উকি ঝুঁকি মেরে কি দেখছো? আমাকে উঠতে দেখে কিশোরী সঙ্গে সঙ্গে বিছানায় আমার পাশে এসে বসে এবং ফিসফিস করে বলে, বিভূতি, তুমি একটা কান্নার আওয়াজের সঙ্গে চিৎকারের আওয়াজ পাচ্ছ? আমি কিশোরীর মুখে এই কথা শুনে বললাম, হ্যাঁ, অনেকক্ষণ ধরে একটা চাপা কান্না আর সঙ্গে একটা চিৎকারের আওয়াজও পাচ্ছি বটে। এই কোথা থেকে আসছে গো? আমি জানি না, তুমি তো জানো আমার ঘুম পাতলা, আর অচেনা জায়গায় এসে আমার ঘুম সেরকম হয় না। ঘুমটা সবই এসেছে, তখনই এই চাপা কান্না চিৎকারের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। এরপর আমরা বেশ অনেকক্ষণ ধরে চাপা চিৎকার কান্নার আওয়াজটা পাই, কিন্তু আমরা দুজন বেশিক্ষণ আর বসে থাকতে পারলাম না, ঘুমে চোখ ঢুলে আসছে, তাই শুয়ে পড়লাম দুজনে। আচ্ছা, কাল রাতে আপনি একটা চাপা কান্নার সঙ্গে চিৎকার শুনতে পেয়েছেন মাঝরাতে কখনো? দোকানের বেঞ্চিতে বসে বসে গরম গরম চায়ের ভারে চুমুক দিতে দিতে তারানাথকে এই প্রশ্নটা করতেই তারানাথ আমার প্রশ্নের উত্তরে জবাব দেয়, হ্যাঁ পেয়েছি, ওই চাপা কান্নার আর চিৎকারের আওয়াজেই তো আমার ঘুমটা ভেঙে যায় মাঝরাতে। সেই যে ঘুম ভাঙল, সারা রাতে আমার আর ঘুমই এলো না, জেগে জেগে কাটালাম। আচ্ছা জ্যোতিষমশাই, কান্নার আওয়াজটা কার ছিল? আমার মনে হয় সম্ভবত কোনো মেয়ের কান্নার আওয়াজ হবে, গলা শুনে তাই আমার মনে হয়েছে। আর আওয়াজটা ধর্মশালার তিনতলার ঘর থেকে এসেছিল। এরপর এই বিষয় নিয়ে কিছুটা একথা সে কথার পর আমরা চাটা শেষ করে প্রথমে বৈদ্যনাথ ধামে গিয়ে একটা পান্ডা ধরে পুজো দিলাম। তারপর সেখান দিয়ে বেরিয়ে একটা দোকান থেকে কচুরি, ছোলার ডাল আর একটা করে প্যাড়া খেয়ে আরও কয়েকটা ছোট ছোট মন্দির আর তার সঙ্গে তপোবন আর ত্রিকূট পাহাড় ইত্যাদি ইত্যাদি নানা ধরনের দর্শনীয় স্থান ঘুরে নিয়ে আমাদের ধর্মশালায় ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এরপর আমরা ধর্মশালার গেট দিয়ে যেই ঢুকতে যাব, হঠাৎ আমাদের কানে একটা জোরে চিৎকার আর তার সঙ্গে কান্নার আওয়াজ আমাদের কানে আসতেই আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে ধর্মশালা সিঁড়ি দিয়ে উঠে তিনতলায় প্রবেশ করতেই দেখি একটা ঘরে একটা 20-21 বছরের মেয়ে জোরে হাত পা ছুড়ছে পাগলের মতো আর চিৎকার করছে। তার পাশে একজন মধ্যবয়সী মহিলা সেই মেয়েটাকে সামলাচ্ছে আর রাধামোহন বাবু ঘরের দরজার কাছে মাথায় হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে এই দৃশ্য দেখে তারানাথ রাধামোহন বাবুর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রাধামোহন বাবু, ঘরের মধ্যে ওটা কে চিৎকার করছে? রাধামোহন বাবু তারানাথকে দেখে কাঁদতে কাঁদতে বলল তারানাথের দুটো হাত ধরে, আর বলবেন না তারানাথ বাবু, এই 1.5 বছর ধরে আমার এই নতুন বাড়িটা মানে এই ধর্মশালাটা বানিয়ে এই বাড়িতে এসে কি যে সমস্যায় পড়েছি সে আর কি বলবো। আর আর এই বাড়িতে এসে 1.5 বছরের মধ্যে আমার বড় ছেলেটা খুবই অদ্ভুত ও অস্বাভাবিকভাবে মারা গেল জানেন। এর ব্যাখ্যা আমি আর আমার স্ত্রী আজও খুঁজে পাইনি। ছেলে মারা যাওয়ার 4 মাস পর থেকে
এই ধর্মশালায় প্রতিদিন নানা ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। তার সঙ্গে আমার মেয়েটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দিয়েছে। এই কদিন হলো, আর কেন যে অস্বাভাবিক আচরণ করছে ও আমরা ঠিক বুঝতে পারছি না। রাধামোহন বাবুর মুখে তার ছেলের অস্বাভাবিক মৃত্যুর খবর, আর তাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, আর তার মেয়ের অস্বাভাবিক আচরণের কথা শুনে তারানাথ বলে ওঠে, রাধামোহন বাবু, আপনার এই ধর্মশালায় আসার পর থেকে আপনার ছেলে আর মেয়ের সঙ্গে আর এই বাড়িতে প্রতিনিয়ত কী অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আমাকে কি বলা যায় একবার? রাধামোহন বাবু তারানাথের মুখ থেকে এই কথা শুনে বলে, আপনি আমার বাড়ির সমস্যা জেনে কি করবেন? আপনি কি কিছু করতে পারবেন? তারানাথ মৃদু হেসে জবাব দেয়, একবার বলেই দেখুন না, যদি আপনার সাহায্যে লাগতে পারি। তারানাথের মুখে এই কথা শুনে রাধামোহন বাবু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আপনি যখন জানতে চাইছেন আমার সমস্যার কথা, তাহলে শুনুন। এই বলে রাধামোহন বাবু আমাদের তিনজনকে সেই একতলা বারান্দার কোণার ঘরটায় নিয়ে গিয়ে বসায়, তারপর বলতে শুরু করে, আগে আমি থাকতাম জসেডিতে, আমার আদি বাড়ি ছিল আগে জসেডিতে, সেখানে আমি, আমার স্ত্রী করুণা, আমার ছেলে অঞ্জন আর মেয়ে রীতা, আর আমাদের সঙ্গে আমার ছোট ভাই নিখিল আর তার স্ত্রী মিতা, আর তাদের একটি মাত্র ছেলে নীলু, এই নিয়ে আমাদের সাত জনের সংসার ছিল। মা মারা যাওয়ার পর মায়ের দেওয়া কিছু জমি জমা ছিল, সেগুলো বিক্রি করে আমি কিছু টাকা পয়সা হাতে পেয়ে এই দেওঘরে এসে এই ধর্মশালাটা বানাই। তারপর আমি আমার ছোট ভাই নিখিলকে ওই বাড়িটা ওর নামে লিখে দিয়ে আমি আমার পরিবার নিয়ে চলে আসি ঠিকই, কিন্তু আমার ছোট ভাই কিছু তো করে না, তাই ওকে আমার ধর্মশালার ঠিক পাশে একটা ছোট মতো চা কচুরির একটা হোটেল মতো খুলে দিলাম, যাতে ও ওই হোটেলটা চালিয়ে নিজের সংসার চালাতে পারে। এই ধর্মশালায় পুজো করে আসার এক মাস পর একদিন রাতে আমরা সবাই মিলে খেতে বসেছি, আমার ছেলে অঞ্জন খেতে খেতে বলল, বাবা বলছি একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি তখন বললাম, কি কথা বলো বাবু। অঞ্জন তখন বলল, বাবা আজ থেকে তুমি আমার ঘরে আমার সঙ্গে ঘুমোবে, আমার না একা ওই ঘরে শুতে খুব ভয় লাগে। আমি অঞ্জনের মুখে এই কথা শুনে অবাক হয়ে গেলাম, বললাম, কেন বাবু, কি হয়েছে, তোর নিজের ঘরে একা শুতে ভয় লাগছে কেন? বাবা জানো তো, সেদিন রাতে আমি খাওয়া দাওয়া সেরে যেই নিজের ঘরে ঢুকতে যাব, দেখি কি বারান্দার অন্ধকারে আদো আধারির মধ্যে আমার ঘরের দরজার সামনে একটা মোটাসোটা লম্বা বিরাট কালো ছায়া আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে। আমি এই দৃশ্য দেখে খানিকটা ঘাবড়ে যাই, তারপর এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে বারান্দার আলোটা জ্বালাতেই দেখি ঘরের পর্দাটা হালকা বাতাসে নড়ছে। এরপর আমি চোখের ভ্রমভ্রমে যেই ঘরে ঢুকতে যাব, দেখি আবার সেই কিছুক্ষণ আগে দেখা ওই লম্বা মতো ছায়ামূর্তিটা আমার খাটের চারিদিকে গোল গোল করে ঘুরছে, আর আমি আবার এই দৃশ্য দেখে না খুব ভয় পেয়ে যাই, আর সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালাতেই দেখি ঘরের মধ্যে কিচ্ছু নেই, সব স্বাভাবিক। এরপর আমি আলো নিভিয়ে শুতেই আবার সেই লম্বা মতো ছায়ামূর্তিটাকে আমার বিছানার চারপাশে ঘুরতে দেখি। এরপর আমি ওই ছায়ামূর্তিটাকে দেখে ভয় সহ্য করতে না পেরে সারা রাত ঘরে আলো জ্বালিয়ে ঘুমাই ঠিকই, কিন্তু মাঝে মধ্যে ঘুম ভেঙে যেতেই আমার শুধু মনে হতে থাকে ঘরের বাইরে দরজার সামনে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। জানো তো বাবা, প্রথমে আমি ওর কথা বিশ্বাস করিনি, উল্টে হেসে উড়িয়ে দিয়ে ওকে বলি,
এত বড় দামড়া ছেলে হয়ে গিয়েছিস, কদিন বাদে তোর বিয়ে হবে, আর তুই ভয় পাচ্ছিস তো? এই কথা বলে আমি ওর কথা পাত্তা দিই না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু হঠাৎ মাঝরাতে অঞ্জনের চিৎকারে আমাদের তিনজনের ঘুমটা ভেঙে যায়। আমরা অঞ্জনের চিৎকার শুনে পড়ি কি মরি করে ওর ঘরে যাই, আর দেখি অঞ্জন খাটের মাঝখানে হাত পা জোর করে গুটিসুটি মেরে মুখ নিচু করে বসে আছে, আর আর ঠকঠক করে কাঁপছে। ওর এইরকম অবস্থা দেখে আমার স্ত্রী করুণা ওর কাছে ছুটে যায় আর ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, বাবা কি হয়েছে, চিৎকার করছিস কেন, কি দেখে ভয় পেয়েছিস তুই বল। অঞ্জন তখন আমার স্ত্রীকে দেখে ভয়ে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলে, মা আমাকে আমাকে মেরে ফেলবে খুব শীঘ্রই, মা তোমরা তোমরা আমাকে বাঁচাও। করুণা তখন অঞ্জনকে বলে, কে তোকে মেরে ফেলবে বাবা? চাদর বেঁধে ঝুলে পড়, দেখ মরতে খুব মজা। অঞ্জনের মুখ থেকে এই কথা শুনে করুণা বলে, তুই হয়তো ঘুমের মধ্যে কোনো বাজে স্বপ্ন দেখেছিস, তাই হয়তো ভয় পেয়েছিস, নে আর ভয় না পেয়ে শুয়ে পড় দেখিনি, আজ রাতটা আমি তোর কাছে শুচ্ছি, নে 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 চোখ বন্ধ কর চোখ বন্ধ কর। এই কথা বলে করুণা সেই দিন রাতের পর থেকে ওর কাছে বেশ কয়েকদিন শুতো ঠিকই, কিন্তু রোজ রাতে চিৎকার করে উঠে বসত অঞ্জন আর করুণাকে জড়িয়ে ধরে করুণার বুকে মুখ গুজে বলত পাগলের মতো, ওই দেখো ওই ছায়া মূর্তিটা আমাকে মেরে ফেলবে বলছে, ওই দেখো মা ছায়া মূর্তিটা আমাকে আমাকে মেরে ফেলবে বলছে। এরপর প্রতিদিন ওর এই ধরনের আচরণ দেখে আমি আর আমার স্ত্রী মিলে এই ধর্মশালা থেকে একটু দূরে একজন গুণিনের কাছে নিয়ে যাই। গুণিনের দেওয়া ওষুধ আর কয়েকটা মন্ত্রপুত তাবিজ পড়ে বেশ কদিন সুস্থই ছিল। এরপর একদিন রান্নাঘরে মা নোদা ধর্মশালার লোকেদের জন্য উনুনে মাংস বসিয়ে পাশে মশলা গুঁড়ো করছিল শিল নোড়াতে। হঠাৎ অঞ্জন রান্নাঘরে হি হি করে হাসতে হাসতে ঢোকে, ঢোকে চলন্ত উনুনের ওপর থেকে মাংসের কড়াইটা নামিয়ে নিয়ে রান্নাঘরের বাইরে চলে যায় এবং রান্নাঘরের বাইরের বারান্দায় বসে হাত পা ছড়িয়ে গরম কড়াইয়ের ফুটন্ত মাংসগুলো তুলে তুলে খেতে শুরু করে আর বিশ্রীভাবে হাসতে থাকে হা 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 করে। মান্যদা অঞ্জনের এই আচরণ দেখে ভয়ে রান্নাঘর থেকে চিৎকার করতে করতে দৌড়ে এসে করুণাকে খবর দেয়। মান্যদার মুখে করুণা এই খবর শুনে করুণা ছুটে আসে আর দেখে সত্যিই তো, সত্যিই অঞ্জন রান্নাঘরের বাইরের বারান্দায় বসে হাত পা ছড়িয়ে গরম কড়াই থেকে ফুটন্ত মাংসগুলো তুলে তুলে খাচ্ছে। এই দৃশ্য দেখে ধর্মশালার যারা বাইরের লোক ছিল তারা অঞ্জনের এই আচরণ দেখে কেউ কেউ বলে, ওরে ভূতে ধরেছে নয় পাগল হয়ে গেছে। এরপর করুণা অঞ্জনের এই রকম অবস্থা দেখে আমাকে নিচে দৌড়ে এসে খবর দেয়। আমি করুণার মুখে অঞ্জনের অবস্থার কথা শুনে উপরে যাই। তারপর অঞ্জনের এই রকম অবস্থা দেখে আমি আর আমার ভাই ওকে কোনো রকমে ধরে বেঁধে ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে দিই ঠিকই, কিন্তু ঘরের মধ্যে চরম দাপাদাপির সঙ্গে জিনিসপত্র ছোঁড়াছুড়ি করতে থাকে আর আর রাত বাড়লেই আমাদেরকে চিৎকার করে বলতে থাকে, ওই লম্বা মতো ছায়ামূর্তিটা আমাকে মেরে ফেলবে, ওই লম্বা মতো ছায়ামূর্তিটা আমাকে মেরে ফেলবে, আমাকে আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও, বাঁচাও বাঁচাও আমাকে, তোমরা বাঁচাও। এরপর প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে চলতে চলতে একদিন সকালে মান্যদার চিৎকারে আমাদের ঘুম ভাঙে। দাদা বাবু কিন্নিমা তোমরা কোথায় গেলে গো,
তোমরা শিগগিরই এইদিকে উঠে আছো গো, তোমাদের স্বপ্ন আজ হয়ে গেছে। আমরা মান্যদার চিৎকারে ঘুম থেকে উঠে পড়ি কি মরি করে মান্যদা গলা শুনে সেই দিকে ছুটে যাই, আর দেখি মান্যদা অঞ্জনের ঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে। দাদাবাবু গিন্নিমা, তোমাদের কি স্বপ্ন আজ হয়ে গেল গো। আমি মান্যদার এই কথা শুনে রেগে গিয়ে বলি, এই সাত সকালে অমন ভাবে মরা কান্না কাঁদছিস কেন রে, কি হয়েছে কি? আমার কথা শুনে মান্যতা হাত তুলে অঞ্জনের ঘরের দিকে ইশারা করতেই আমি আর করুণা অঞ্জনের ঘরের মধ্যে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমরা দেখলাম অঞ্জন সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই দৃশ্য দেখে করুণা সহ্য করতে না পেরে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনার পর আমি কোনো রকমে অঞ্জনের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করি। অঞ্জনের কাজকর্ম মিটে যাওয়ার এক কিংবা দুই সপ্তাহ পর থেকে বাড়িতে নানা ধরনের ভুতুড়ে অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। বেশ অনেকক্ষণ পর তারানাথ বলে ওঠে রামমোহনবাবুর উদ্দেশ্যে, আপনার এই ধর্মশালায় কি কি অদ্ভুত অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটে? রাধামোহনবাবু আবার বলতে শুরু করল, একদিন রাত 9:30 নাগাদ আমি ধর্মশালার সব টাকা পয়সার হিসাবপত্র করে নিয়ে আপনারা এই যে ঘরটাতে বসে আছেন সেই ঘরটা বন্ধ করে ক্যাশ বাক্সটা নিয়ে যেই একতলা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাব, হঠাৎ দোতলা সিঁড়ির মুখে অন্ধকার ভালো আঁধারির মধ্যে দেখি কি একটা রোগা কালো দেখতে মাথা ভর্তি সাদা লম্বা চুল একজন বিধবা বুড়ি ঠিক দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে একটা গাছের ডাল হাতে ভর করে নিয়ে। আর বুড়িটা আমাকে সিঁড়িতে উঠতে দেখে আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে বলে উঠল খ্যাঁক খ্যাঁকে গলায়, তুই শুধু অপেক্ষা কর, আমি তোর সাধের পরিবার থেকে সবাইকে একে একে কেড়ে নেব আর তোর এই সাধের ধর্মশালা ধ্বংস করে দেব। বুড়িটার এই কথা শুনে আমার বুকে রক্ত হিম হয়ে গেল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর আর বুড়িটাকে দেখতে পেলাম না। এরপর আমারই চোখের ভ্রম এই ভেবে আমি উপরে চলে আসি ঠিকই, কিন্তু সারা রাত ধরে সেদিন আমার ঘুম এলো না, কারণ আমার শুধু মনে হতে লাগলো ওই কালো রোগা মতো বুড়িটা আমার কানের কাছে শুধু এসে এসে বলছে হি করে হাসতে হাসতে, তুই শুধু অপেক্ষা কর, আমি তোর সাধের পরিবার থেকে সবাইকে একে একে কেড়ে নেব আর তোর এই সাধের ধর্মশালা ধ্বংস করে দেব। পরদিন সকালে নিজের ঘরে বসে গিন্নির সঙ্গে গল্প করছি আর চা খাচ্ছি, হঠাৎ মান্যদা চিৎকার করতে করতে আমাদের ঘরের সামনে আসলো আর বলল, ও গিনিমা গিনিমা তাড়াতাড়ি রান্না করি চলো। মান্যদার মুখে এই কথা শুনে করুণা বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তুই যা আমি একটু পরেই যাচ্ছি। না গিন্নিমা আপনি এক্ষুনি চলুন, গিয়ে দেখবেন চলুন আপনার রান্নাঘরে মশলা আর সবজির তাকে কি সব পড়ে আছে। এরপর মান্যদার কথা শুনে করুণা রান্নাঘরে যায়। একটু পরেই রান্নাঘর থেকে করুণার হাউমাউ চিৎকার শুনতে পাই, ওগো ওগো একবার এদিকে এসো না, দেখো না রান্নাঘরের কি অবস্থা হয়েছে, এসব কি সব পড়ে আছে দেখো না, এদিকে আসো না একবার। আমি করুণা চিৎকার শুনে ছুটে বারান্দায় যাই আর গিয়ে দেখি মশলার তাকে আর সবজির ঝুড়িতে কাকের পালক বিড়ালের লোম তারপর গুঁড়ো গুঁড়ো ছাই আর কালো কালো একগুচ্ছ মাথার চুল।
সবজি ঝুড়ি আর মশলার তাকে এইসব পড়ে থাকতে দেখে আমার গাটা যখন গুলিয়ে ওঠে, আমি তখন মান্মদাকে বলি, বাবা এসব বাবা এসব কাকের পালক বিড়ালের লোম এগুলো কোথা থেকে এলো? জানি না দাদাবাবু, রান্নাঘরে রাখতে এসে দেখি এইগুলো পড়ে আছে। ইতিমধ্যেই ধর্মশালায় কয়েকজনের এই ব্যাপারে জানতে পেরে আমাকে ডেকে বলে বেশ হুমকি দিয়ে, শুনুন, আমরা যদি খাবারে এইসব বিড়ালের লোম আর কাকের পালক পাই না, তাহলে আমরা এই ধর্মশালার বারোটা আমরা বাজিয়ে দেব, এই আপনারে বইলে রাখলাম। তারপর কেউ কেউ এই ব্যাপারটা জানতে পেরে ভয়ে গালাগালি দিতে দিতে ধর্মশালা ছেড়ে চলে যায়। এই ঘটনার পর সেই দিন রাতে আমার স্ত্রীর চিৎকারে ঘুমটা ভেঙে যায় আমার। আমি তখন তাড়াতাড়ি পড়ি কি মরি করে উঠে নিচে ছুটে যাই আর দেখি ইদারার সামনে আমার স্ত্রী মুখ নিচু করে বসে আছে আর ঠকঠক করে কাঁপছে। আমি করুণার এই অবস্থা দেখে ওর কাছে সঙ্গে সঙ্গে ছুটে যাই। করুণা তখন আমাকে দেখে ভয় জড়িয়ে ধরে, বলে, জানো তো একটু আগে আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে রান্নাঘর মুছবো বলে নিচে নেমে ইদারা থেকে বালতি করে যেই জল তুলতে যাব, দেখি দেখি ইদারার সামনে একটা রোগা কালো দেখতে খুরখুরে একটা বিধবা বুড়ি হাতে হাতে গাছের একটা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে খুব ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আর আর খ্যাঁকখ্যাঁকে গলায় বলছে, এইবার এইবার তোর মেয়ের পালা, তোর মেয়ের আয়ু বেশি দিন নেই। আমি করুণার মুখে আমার দেখা বুড়িটার কথা হুবহু শুনে খুব ভয় পেয়ে যাই। আর আমি যে ওর মতো ওই বুড়িটাকে দেখেছি কতকাল আর ওই বুড়িটার হুমকি শুনেছি, ওকে সেটা বললাম না, কারণ পাছে ও ভয় পাবে বলে। এরপর আমি ওকে কোনো রকমে শান্ত করে ঘরে নিয়ে আসি ঠিকই, ও ঘুমিয়ে পড়লেও আমি সারা রাত ঘুমোতে পারলাম না, কারণ আমার শুধু মনে হতে লাগলো আমাদের ঘরের বিছানার পাশে ওই বিধবা কালো রোগা ছিপছিপে দেখতে বুড়িটা দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে বলছে আমার দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁকে গলায়, তোর সব আমি ধ্বংস করে দেব, তুই শুধু দেখে যা। এইরকম শুধু মনে হতে হতে কখন যে চোখটা আমার লেগে এসেছিল আমি নিজেই জানি না। সকালে করুণার ধাক্কায় আর ওর গলার আওয়াজে আমার ঘুমটা ভাঙল। এই এই তাড়াতাড়ি ওঠো না, দেখো রীতা বাড়ির পেছনের বাগানে কি কাণ্ড করছে, গিয়ে দেখবে চলো। করুণার ডাকে আমি ধড়ফড়িয়ে বিছানায় উঠে বসি আর বলি চোখ কসলাতে কসলাতে, রীতা আবার কি কাণ্ড ঘটালো আবার? হ্যাঁ হ্যাঁ, এখানে বসে বকবক না করে একবার গিয়ে দেখবে চলো। এই বলে করুণা নিচে নেমে যেতেই আমি নিচে নেমে যাই ওর পিছন পিছন। আর বাড়ির পিছনের বাগানে গিয়ে যা দেখি তা হলো রীতা বাগানে হাত পা ছড়িয়ে বসে ধর্মশালা থেকে ফেলে দেওয়া নোংরা আবর্জনাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, যেমন সবজির খোসা, মাছের আঁশ, আরও নানা ধরনের নোংরা আবর্জনা তুলে তুলে খাচ্ছে আর হি 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 করে হাসছে। রীতার এই অস্বাভাবিক আচরণ দেখে ধর্মশালার অনেকেই বলল, এই মেয়ের ভিতরে পিশাচ ভর করেছে, এই মেয়েরে খুব শীঘ্রই কোনো তান্ত্রিক বা গুণিনের কাছে নিয়ে গিয়ে দেখাও। এরপর ধর্মশালার লোকেদের কথা শুনে অঞ্জনের মতো রীতাকেও সেই গুণিনের কাছে নিয়ে যায় ঠিকই, কিন্তু ওই গুণিনের তাবিজ কবজে কিছু কাজ দেয় না। উল্টে আবার কিছুদিন পর থেকে ও আবার অস্বাভাবিক ধরনের আচরণ করতে শুরু করে আর সেটা দিনকে দিন বাড়তেই থাকে। তারানাথ তখন বলে ওঠে,
রীতা কেমন ধরনের অস্বাভাবিক আচরণ করে রাধামোহন বাবু? অঞ্জন মারা যাওয়ার পর থেকে রীতা করুণার কাছে ঘুমত। একদিন ও দুপুরবেলা বসে সেলাই করছে, আর ওর পাশে করুণা ঘুমাচ্ছে। হঠাৎ ও সেলাই করতে করতে ওর মনে হতে লাগলো শুধু ঘরের বাইরের বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে আর ওকে সমানে লক্ষ্য করছে। এইরকম ওর মনে হতে ও সঙ্গে সঙ্গে উঠে সেই ঘর থেকে বেরিয়ে বারান্দায় পা রাখতে যাবে, দেখে কি ও ঠিক মুখোমুখি একটা মোটা লম্বা কালো মতো কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে আর হলুদ দাঁতগুলো বের করে হাসছে আর বলছে হি 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 করে হাত বাড়িয়ে বাড়িয়ে। এই দৃশ্য দেখে ও জোরে চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে করুণা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসতেই দেখে রীতা দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রীতাকে হাঁপাতে দেখে করুণা ঘরে নিয়ে আসে ওকে আর বলে, মা মা তোর কি হয়েছে, এইভাবে হাঁপাচ্ছিস কেন? রীতা তখন কিছুক্ষণ আগে বারান্দায় দেখা লোকটার কথা খুলে বলতেই করুণা বলে, তুই ভুলভাল দেখেছিস মা, তোর শরীরটা খারাপ তার জন্য, এখানে কোনো কালো লম্বা মতো কোনো লোক নেই, লোক আসবেই বা কী করে, তোকে তো ডাক্তারবাবু ঘুমাতে বলেছে আর তুই বসে বসে সেলাই করছিস। এরপর করুণা ওকে জোর করে ঘুম পাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু ওর দুপুরে ঘুম আসে না। শুধু ওর মনে হতে থাকে জানালার পাশে ওই কালো লম্বা মতো লোকটা দাঁড়িয়ে আছে আর ওর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছে হি হি করে হাসতে হাসতে। এরপর সন্ধ্যা হতেই ওর মা নিচে চা করতে যায়। ও তখন বাকি সেলাইটা শেষ করছিল ঘুম থেকে উঠে। এরপর ওর মা যেই চা করে এনে ঘরে ঢোকে, দেখে রীতা খাটের উপর উঠে সিলিং প্যানের দিকে চাদর বেঁধে আত্মহত্যা করার চেষ্টা করছে। রীতার এই কাণ্ড দেখে করুণা সঙ্গে সঙ্গে চায়ের থালাটা ফেলে ওকে বাঁচাতে যায়। এই রীতা, রীতা তুই এটা কি করছিলিস? এই কথা বলতে করুণা খাটের উপর উঠে ওকে গালে এক চড় মারতেই ও যেন নিজের চেতনায় ফিরে আসে আর গালে হাত দিয়ে করুণার দিকে তাকিয়ে বলে, মা আমার কি হয়েছে, আমাকে আমাকে মারলে কেন? করুণা তখন কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে বলে, মারে মা তুই আত্মহত্যা করতে যাচ্ছিলিস আর তোর মনে পড়ছে না? করুণার কথা শুনে রীতা বলল, না মা। এরপর থেকে জানেন আমরা কেউই চোখের আড়াল হলেই ও আত্মহত্যা করতে যায়, কিন্তু ও যখন নিজের চেতনায় ফেরে তখন ও একটু আগে কি করেছিল ওর মনে থাকে না, জানেন তারানাথবাবু? রাধামোহন বাবুর মুখ থেকে সব কথা শুনে তারানাথ বলে ওঠে, আমার মনে হয় আপনার বাড়িতে কেউ জিন চালান করেছে বা কালো জাদু করেছে। তারানাথের মুখে এই কথা শুনে রাধামোহন বাবু বলল, কে করেছে? আমার মন বলছে আপনার কাছের কেউ বা এই ধর্মশালার কেউ হয়তো করেছে এই কাজটা, কিন্তু কে করেছে ঠিক বলতে পারবো না। কেউ তো আপনার পরিবারের সর্বনাশ করার জন্য এই কাজ করেছে। এরপর রাত হয়ে আসতে দেখে বেশি দেরি না করে রাতের খাওয়া সেরে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা একতলার বারান্দায় বসে আমরা তিনজন চায়ের সঙ্গে যখন জলযোগ করতে করতে গল্প করছি আর রাধামোহন বাবুর সেই কাজের ছেলেটা কলতলায় অনেকক্ষণ ধরে বাসন মাজতে মাজতে আমাদের দিকে তাকাচ্ছে আর আমাদের কথা শুনছে, তারানাথ মান্যদাকে ওইভাবে তাকাতে দেখে তারানাথ উঠে ওর সামনে এগিয়ে যায় আর জিজ্ঞাসা করে, মান্যদা তুমি আমাদের দিকে বারবার তাকাচ্ছো, কিছু কি বলবে? তারানাথকে দেখে মান্যদা একটু থতমত খেয়ে যায় আর বলে, দাদাবাবুরা আপনার দিন না কয়েকটা কথা বলার ছিল, বলবো? কি কথা বলো। মান্যদা ধর্মশালার চারিদিকটা একবার তাকিয়ে নিয়ে বলে, দাদাবাবুরা রাধামোহন কর্তাবাবুর যিনি ভাই আছেন না, নিখিল কাকাবাবু,
উনি না ভালো নন, উনি না কর্তাবাবুর ভালো চান না। মানদার মুখে এই কথা শুনে তারানাথ বলল, কেন উনি আবার কি করেছেন? মানদা আবার বলে, জানেন দাতাবাবুরা, একদিন আমি দুপুরবেলা ধর্মশালার একটা ঘর থেকে নোখ চলে গেছে, ওই ঘরটা পরিষ্কার করে যেই বেরোতে যাব, দেখি নিখিল কাকাবাবু কেমন চোরের মতো করে ধর্মশালার একতলার বারান্দায় ঢোকেন। তারপর একতলার বারান্দায় কয়েকটা সারি সারি ফুল গাছ আছে, ওই ফুল গাছের সামনে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে যান, কেউ আসছে কিনা দেখে হঠাৎ করে একটা ফুল গাছের টবের সামনে বসে ওই টব থেকে মাটি ঘুরে উনার পাঞ্জাবির পকেট থেকে কি একটা যেন বের করে ঢুকিয়ে দেয় ওই ফুল গাছের টবের মাটির মধ্যে। তারপর আবার যেমন এসেছিলেন সেরকম করে চোরের মতো চলে গেলেন। এরপর জানেন প্রায় দিনই আমি ওনাকে ধর্মশালায় এসে কিছু পুজো আচ্চা করতে দেখি নুকিয়ে নুকিয়ে। কর্তাবাবু আর গিন্নিমার আড়ালে একদিন তো আমাদের ধর্মশালা থেকে কিছুটা দূরে ওই যে সেই গুনিনটার বাড়ি আছে না, কর্তাবাবু আর গিন্নিমা মাঝে মধ্যে গুনিনের কাছে যান, ওই গুনিনের সঙ্গে নিখিল কাকাবাবুর কথা বলতে শুনেছি, আর ওর বাড়িতেও যেতে দেখেছি নিখিল কাকাবাবুরই। মানদার মুখ থেকে তারানাথ আর আমরা এই কথা শুনে চমকে উঠি। তারানাথ তখন চিৎকার করে রাধামোহন বাবুকে ডাকে, রাধামোহন বাবু, রাধামোহন বাবু, একবার এইদিকে আসুন দেখিনি। তারানাথের চিৎকার শুনে রাধামোহন বাবু ছুটে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে তারানাথ বাবু, আপনি অমন ভাবে ডাকছেন কেন? তারানাথ তখন গম্ভীর গলায় বলে, আপনি এক্ষুনি আপনার ছোট ভাই নিখিল আর আপনার পাড়ার ওই গুনিনকে ডাকুন, কথা আছে ওদের সঙ্গে। তারানাথের মুখে নিখিলের নাম শুনে রাধামোহন বাবু বলে, নিখিলকে ডাকবো কেন, কি হয়েছে? নিখিল এখানে এলেই সব জানতে পারবেন একটু পরেই, আপনার পরিবারে কে এতদিন ধরে সর্বনাশ করেছে। একটু পরে দেখতে বেটে ফর্সা ধুতি পাঞ্জাবি পরা একটা লোক, তার পাশে লম্বা কালো পরনে লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরিহিত চোখে কালো মোটা ফ্রেমের চশমা পরা আরও একটা লোক এসে আমাদের সামনে দাঁড়াতেই তারানাথ সেই লোক দুটোর সামনে যায়, তারপর প্রশ্ন করে, এনাদের দুজনের মধ্যে রাধামোহন বাবুর ভাই নিখিল কোনজন? দুজন লোকের মধ্যে থেকে বেটে ফর্সা মতো দেখতে লোকটা বলে ওঠে, আমি নিখিল। নিখিলের পরিচয় পেয়ে তারানাথ প্রশ্ন করল নিখিলের দিকে তাকিয়ে, আচ্ছা নিখিলবাবু, রাধামোহন বাবু ধর্মশালায় না থাকাকালীন আপনি ধর্মশালায় এসে লুকিয়ে লুকিয়ে কি পুজো করেন? তারানাথের মুখে এই প্রশ্ন শুনে নিখিলের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, সে আমতা আমতা করে বলে, ধুর, আবার কি বলছেন না দাদা, ধর্মশালায় না থাকাকালীন আমি পুজো করব, কি পুজো করব, আপনি কি বাজে কথা বলছেন বলুন তো। নিখিলের মুখে এই কথা শুনে তারানাথ রেগে যায় আর বলে, আমি একটাও বাজে কথা বলছি না, আমি প্রমাণ ছাড়া বাজে কথা বলি না। এই বলে তারানাথ একতলার বারান্দায় সারি সারি দিয়ে রাখা একটা বড় টবওয়ালা ফুল গাছের দিকে এগিয়ে যায়, তারপর সেই ফুল গাছের বড় টব থেকে গাছটা উপরে তুলে নিয়ে মাটি খুঁড়ে কালো কাপড় বাঁধা কতগুলো পুটুলি বের করে আনে। তারপর নিখিলের সামনে ওই পুটুলিগুলো খুলতেই ওইগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে মানুষের মাথার চুল, একটা ছোট জামার টুকরো, সঙ্গে শাড়ির টুকরো, কাকের পালক, সিঁদুর মাখা পচা পাতিলেবু, কতগুলো কঙ্কালের হাড়ের টুকরো, আরও নানান ধরনের জিনিস। মানুষের মাথার চুলটা দেখে রাধামোহন বাবু আর করুণা বুঝতে পারল এটা অঞ্জনের মাথার চুল, আর শাড়ির টুকরোটা হলো রীতার। পুটুলির ভিতর এই সব জিনিস দেখে নিখিলের মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর রাধামোহন বাবু পুটুলির ভিতর এই সব জিনিস দেখে জিজ্ঞাসা করে, আচ্ছা এইসব জিনিসপত্রগুলো আমার বাড়িতে ফুলের টবের মধ্যে রাখলো কে? নিখিল বাবু, আপনি এই জঘন্যতম কাজটা করেছেন তাই না? তারানাথের কথা শুনে নিখিল মুখ নিচু করে বলে, আমি এই জঘন্যতম কাজটা করেছি, আমি দাদার পরিবারে সর্বনাশ করতে চেয়েছি আর করেছি। কেন
কি জন্য? দাদা তোমার এমন কি ক্ষতি করেছিল যে দাদার এত বড় সর্বনাশ তুমি করলে? নিখিল আস্তে আস্তে বলতে শুরু করল, দাদা আমার কোনো সর্বনাশ করেনি কোনোদিন। দাদা সব সময় আমাকে আর আমার পরিবারকে ভালোবেসেই এসেছে নিঃস্বার্থভাবে, কিন্তু আমি সারা জীবন ধরে দাদার পরিবারের ক্ষতি চেয়েছি, সঙ্গে দাদারও। দাদা যখন আমাদের ছোট আদি বাড়িটা আমার নামে লিখে দিয়ে এই এত বড় সুন্দর ধর্মশালাটা করে, তখন আমার খুব হিংসে হয় মনে মনে। আর ঠিক করি আমি এই দাদার ধর্মশালাটা দাদার থেকে কেড়ে নিয়ে আমার নিজের নামে লিখে নেব এবং ভবিষ্যতে আমি এর মালিক হব। তাই জন্য তো আমি ধীরে ধীরে সুন্দর সিংগুনিনের সঙ্গে হাত মেলাই, ও আর আমি মিলে অঞ্জনের উপর জিন চালান করে অঞ্জনকে মেরে ফেলি। আর মাঝে মাঝে দাদা বৌদি যখন ধর্মশালায় থাকতো না, আমি লুকিয়ে লুকিয়ে এসে সুন্দর সিং এর দেওয়া কালো পুটুলিগুলো গাছের তলায় বা বাড়ির চারিদিকে রেখে দিতাম, যাতে কারো চোখে না পড়ে এগুলো। নিখিলের মুখে তার এই ধরনের কীর্তিকলাপ শুনে রাধামোহন বাবু রাগে নিখিলের গালে দুটো সপাটে থাপ্পড় মেরে বলে, ছি 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 ছি, এতদিন ধরে দুধকলা দিয়ে কলসা পুষেছি, তোকে আমার ভয় ভাবতে ও ঘেন্না লাগছে। তোর মতো ভয় থাকার চেয়ে তোর মরে যাওয়া অনেক ভালো। আমি এত কিছু তোকে দিলাম আর তুই শেষে কিনা আমারই সর্বনাশ করলি, আমার কোলের ছেলেটাকে কেড়ে নিলি। এরপর রাধামোহন বাবু সুন্দর সিং গুণিনীর দিকে তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে বলে, আপনি তো ঘর শত্রু বিভীষণ, আমি যখন আমার ছেলেকে নিয়ে যেতাম আপনি তখন নিখিলের এই কাণ্ডকীর্তির কথা বলেননি কেন আমাকে? আপনি তো নিখিলের সঙ্গে সমান দোষী। রাধামোহন বাবুর কথা শুনে সুন্দর সিং গুণিন রাধামোহন বাবুর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, কর্তা মশাই আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার ওই ভাই ওই নিখিলের কথা মতো এই জঘন্যতম অপরাধগুলো করেছি, সামান্য কয়েকটা টাকার লোভে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। সুন্দর সিং এর কথা শুনে রাধামোহন বাবু চটে গিয়ে বলে, তোমাদের মতো পপি মানুষদের ক্ষমা? না 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 না, তোমাদের পপি মানুষদের কোনোদিনও ক্ষমা করা যায় না। এই বলে রাধামোহন বাবু তারানাথের কাছে যায় আর বলে, তারানাথ বাবু এবার আপনি বলুন, এই দুটো পপি মানুষদের আমার কি শাস্তি দেওয়া উচিত? তারানাথ হেসে বলে, আমি আর আপনি শাস্তি দেওয়ার কে, স্বয়ং ভগবান ওদের এই পাপ কাজের সঠিক সময় শাস্তি দেবে, আপনি শুধু অপেক্ষা করুন। এরপর আমরা আরও এক সপ্তাহ রাধামোহন বাবুর ধর্মশালায় আতিথেয়তা গ্রহণ করি। এই এক সপ্তাহের মধ্যে রীতা আগের মতো সুস্থ হয়ে ওঠে এবং এই এক সপ্তাহ থাকাকালীন আমরা দুটো সংবাদ পাই। এক হলো রাধামোহন বাবুর ভাই নিখিল নাকি রেললাইনে পার হতে গিয়ে বেকায়দায় রেললাইনের উপর পড়ে রেললাইনে কাটা পড়ে মারা গেছে, আর দুই হলো সুন্দর সিং গুণিনের ঘাড় মোটকানো মৃতদেহ ওনার বাড়ির ছাদে পাওয়া গেছে খুব বাজে অবস্থায়। রাধামোহন বাবু দুটো মৃত্যুর খবর পেয়ে আমরা যেদিন বাড়ি ফিরে আসব উনি আমাদের স্টেশনে ট্রেনে তুলতে এসেছিলেন। উনি তখন তারানাথকে জিজ্ঞাসা করল, আচ্ছা তারানাথ বাবু, সুন্দরলাল গুণিনকে কে ওইভাবে খুন করল? তারানাথ ওনার উত্তরে জবাব দেয়, জিন ওনার এই অবস্থা করেছে। তারানাথের মুখ থেকে এই কথা শুনে রাধামোহন বাবু ভ্রুকুচকে বলল, জিন? জিনে কাজ করেছে, কিন্তু কেন? তারানাথ তখন রাধামোহন বাবুকে বুঝিয়ে বলে, আপনি ধরুন কাউকে মারার জন্য তন্ত্র সাধনা করে জিন চালনা করে তার বাড়িতে পাঠালেন এবং সেই জিন তাকে মারতে পারল না, মানে তার কাজ সফল করতে পারল না কোনো কারণে, উল্টে সেই জিন পুনরায় আপনার কাছে ফিরে এসে আপনাকেই মারবে এবং তার কাজ সফল করবে। সুন্দর সিং গুণিনের পোষা জিন আপনার বাড়িতে শেষ পর্যন্ত আপনার মেয়েকে কিছু করতে পারেনি বলেই
ওই জিন ওর ঘাড় মোটকে ওকে মেরে ফেলল এবং ওর কাজ সফল করল। তারানাথের মুখ থেকে জিনের বর্ণনা শুনে রাধামোহন বাবু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারানাথের হাত ধরে বলল, আপনি ছিলেন বলে আজ পাপীরা ধরা পড়ল আর আমাদের পরিবারটাও রক্ষা পেল। এরপর ট্রেনে আমাদের তুলে দিয়ে রাধামোহন বাবু আমাদের উদ্দেশ্যে বলল, আপনারা যখন আবার দেওঘরে আসবেন আমার ধর্মশালায় উঠতে কিন্তু ভুলবেন না। শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মৃত্যুবান। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।